ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا عدوى ولا طيرة ولا فرع ولا هامة فقال أعرابي ما ما بال الإبل تكون في الرمل كأنها الظباء فيخالطها بعير أجرب فيجلبها قال فمن أعدل الأول إذا صحيح بخاري ومسلم الحديث سلسلة الحديث صحيح بلا براشن حديث. আল্লাহ রসুন সহসম বলেছেন আদমা নেই সংক্রমকতা নেই ইসলামে এটা নয় যে ছোঁয়াচের রূপ উদ্দেশ্য ছোঁয়াচের রূপ নেই তো আর কুলক্ষণ গ্রহণতে নাই শহর মাসের কোনো অশুভ লক্ষণ বা এরকম কিছু কুলক্কী ইত্যাদি থাকা এটাও নাই হামা নাই মানে এরকম না যেমন অমুক পাখির কিছু দেখেছে আমাদের দেশে আছে তো বলে এই পাখির দ্বারা ডাকে তাহলে মানুষ মারা যায় বকম এগুলো সব হচ্ছে কুলক্ষণ এগুলো যাইস না চেক সাহাবি বললেন আর আমি মানে ইয়া ইয়ারসুর আমরা কখনো দেখি মরু অঞ্চলে উঁট উঠগুলি সব একদম হরিণের মতো এত সুন্দর কিন্তু হঠাৎ করে একটা বাইয়ের উঠ আসলো যেটা চর্মুগা যার ফলে সব কটি চর্মুগ হয়ে যায় তখন বিক্রিম সাম বললেন ম্যান আহ গল যে উঠের প্রথম রোগ হয়েছিল তার কাছ তার মধ্যে রোগ কিভাবে আসলো قطتي كتار شو أشرب هلو؟ لاماديل اعتقاد ال بيشس ثقته هو بي شو أشرب ولتة كي شو ليه؟ كنتو محمد صلى الله عليه وسلم قلنا حديث بقولكن وفر من المجذوم كما تفر من الأسد. كسر قتيركم بليتكم. তুমি সিংহ থেকে পালাও পালিয়ে যাও এর দ্বারা কি বোঝা গেল এটা একটা কারণ হতে পারে তোমার এই রোগটা কারণ হতে পারে যার ফলে তোমার মধ্যে এটা সংক্রমিত হতে পারে এ কারণে নবী করিম আহ এরকম রুগী যদি কেউ হয় যা রোগ সাধারণত অন্য পর্যন্ত পৌঁছাতে পারে তার থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন কিন্তু আর ভরসা থাকবে একমাত্র বর্তমানে এই যে রোগটি কথিত রোগ করোনা দেখা যাচ্ছে সর্বত্র ছড়িয়ে পড়েছে এ থেকে আমরা যথাসাধ্য সতর্কতা অবলম্বন করব বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমরা চলবো এটা আমাদের কাজ কিন্তু বিশ্বাস তবাক্কুল থাকবে আল্লাহর উপর আল্লাহ বলেছেন ও নেই এ তবক্কাল আল্লাহু হাসবো যে আল্লাহর উপর তবাক্কুল রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট আমাদের খেয়াল রাখা দরকার আতঙ্কিত হতে নেই আতঙ্কিত হতে নেই খুব ভয় ছড়াতে নেই মানুষকে অভয় দেখানো উচিত মানুষকে সান্তনা দেওয়া উচিত কিছুই হবে না যদি আল্লাহর হুকুম না হয় আপনার তকদিরে যেটা আছে তা আপনি তাড়াতে পারবেন না কারণ আমাদের বিশ্বাস রয়েছে তকদির উপর ইসলামের ছয় বৃত্তির মধ্যে একটি এক বৃত্তি হচ্ছে যে তুমি তকদিরের উপর বিশ্বাস করবে আমরা এটা বলে থাকি ভালো মন্দ তাই যার যে তকদিরা কি পাবি ওতে ভয় করতে নাই ইমান আমার ভাইরা আল্লাহকে ভয় করে চলুন আল্লাহর বিধান পালন করুন এই যে করোনা বা এই যে রোগ এইসব রোগের সৃষ্টিকর্তা যিনি তাকে ভয় করা উচিত এই সৃষ্টিকে ভয় করবেন কেন ওকে রাজি খুশি করেন আল্লাহকে এগুলো কিছুই না তবে যদি কেউ কোনো মুসলিম এসব রোগে আক্রান্ত হয়ে মারা যায় এইসব মহামারী রোগে মোহাম্মদ ফরমান শাহীদ মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ আলহামদুলিল্লাহ আর যে এলাকায় এই রোগ দেখা দিয়েছে ওই এলাকায় যদি আপনি থাকেন ধৈর্য ধারণ করে থাকতে পারেন তাহলে আপনাকে রব্বুল আলমিন শহীদের সব দান করবে আল্লাহ আমাদের সকলে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই রোগটিকে হেফাজত করে তো এইটাই আমার কথা বিশ্বাস রাখবেন আল্লাহর জাতের উপর যেটা আমাদের করার সেটা করি যেমন সতর্কতা অবলম্বন করা ডাক্তার বলছে এটা করোনা এটা করোনা হাত ধু পরিষ্কার থাকুক পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখেন বাইরে গেলে যেসব এলাকায় এটা ছড়িয়ে পড়েছে হয়তো তারা মাস্কের কথাও বলছে বা এরকম সতর্কতা যেটা সতর্কতা অবলম্বন করা উচিত যথাসাধ্য যথাসাধ্য বাকি আর বিশ্বাস থাকবে আল্লাহর জাতের উপর কেউ যদি হঠাৎ করে আপনার সামনে পড়ে আপনার মনে হয় শেষ লা الله رجت الربور برشا الله ما دش يقول بزر مومراتو في دانيكوا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين